একাধিক দাবিতে শনিবার কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত মিছিল করে সিটু। এদিন সিটুর রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রমিক, কৃষক এবং ক্ষেত মজুররা মিছিল করে। আজিকর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের দ্রুত বিচার এবং সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্বাস্থ্য দফতরের দুর্নীতি, খুন ও ধর্ষণের ঘটনার জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল করে শ্রমিক, কৃষক এবং ক্ষেত মজুরেরা। তিলোত্তমার হত্যাকারী এবং ধর্ষণকারীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনা যারা লোপাট, মানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের কঠোর শাস্তি। কলকাতা পুলিশ তার সাথে যুক্ত, আরজি করে প্রশাসন তার সাথে যুক্ত এবং রাজ্য সরকার, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সর্বোচ্চ স্তর, পুলিশের সর্বোচ্চ স্তর, একেবারে স্বাস্থ্যমন্ত্রী থেকে আরম্ভ করে পুলিশ মন্ত্রী সবাই জড়িত। এদের পদত্যাগ এবং কঠোর শাস্তি এবং গোটা রাজ্যে হেট কালচার, ভয় ভীতি সন্ত্রাস দুর্নীতি সরকারি হাসপাতালগুলোতে বন্ধ করতে হবে, এই দাবিগুলোকে সামনে রেখে আজকে গ্রাম বাংলা শহর শ্রমিক কর্মচারীরা সবাই এখানে এসছে, মিছিল করছে। কৃষকরা এসছে, খেত মজুররা এসছে, কলকারখানার শ্রমিকরা এসছে।